ক্লাস 8 আর ক্লাস 10 এর বায়ুচাপ যে চ্যাপ্টারটা থেকে আরেকটা তোমাদের গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেটা পরীক্ষায় ক্লাস 10 এরও আসে ক্লাস 8 এরও আসে, সেটা হলো অশ্ব অক্ষাংশ বা অশ্ব অক্ষাংশ বরাবর পালতোলা জাহাজগুলো গতিহীন হয়ে পড়তো কেন? ঠিক আছে, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা দেখে নাও। প্রথমে আছে, দেখো, কর্কটীয় মকরীয় উচ্চচাপ বলয়কে অশ্ব অক্ষাংশ বলা হয়। ঠিক আছে, অবস্থান উভয় গোলার্ধে 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি অক্ষাংশের মধ্যে এটি অবস্থিত। এবার দেখো সৃষ্টির কারণ, ঠিক এইভাবেই লিখবে, তাহলে কিন্তু হচ্ছে তোমাদের ফুল মার্কসটা দেবে। ঠিক এইভাবে পয়েন্ট করে লিখবে। দেখো কি লেখা আছে, কর্কটীয় মকরী উচ্চচাপ বলয় বরাবর শীতল ও ভারী বায়ু উপর থেকে নিচে নেমে আসায় ভূপৃষ্ঠের সমান্তরালে কোনো বায়ু প্রবাহ দেখা যায় না। তোমাদের যখন আমি হচ্ছে বিভিন্ন যে বলয় চাপ বলয়গুলো রয়েছে, সেটা কোন অঞ্চলে কী চাপ বিরাজ করছে, কেন সেই অঞ্চলে সেই চাপ বিরাজ করছে, কোন অঞ্চলে নিম্নচাপ তো কোন অঞ্চলে উচ্চচাপ বিরাজ করছে, সেটা কেন হচ্ছে, সেটা কিন্তু আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি। তাই কর্কটীয় ও মকরীয় অঞ্চলে আমরা কী জানি, উচ্চচাপ বিরাজ করে। উচ্চচাপ মানে কি, যে বায়ু উপর থেকে নিচে নেমে আসে। উচ্চচাপ আর নিম্নচাপ কাকে বলে সেটাও কিন্তু বা কিভাবে হয় সেটাও কিন্তু আলাদা আমি ভিডিওতে তোমাদের বুঝিয়ে দিয়েছি। এইগুলো এইটা দেখার আগে, ভিডিওটা বা নোটটা পড়ার আগে অবশ্যই সেগুলো দেখে নেবে। আমি সেই লিঙ্কগুলো এই হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো বা হচ্ছে প্লেলিস্ট থেকেও তোমরা দেখে নিতে পারো। উপর থেকে নিচে নেমেছে ভূপৃষ্ঠের সমান্তরালে কোনো বায়ু প্রবাহ দেখা যায় না। তাহলে ভূপৃষ্ঠের সমান্তরালে যদি কোনো বায়ু প্রবাহ না হয়, তার মানে কি, জায়গাটা একদম শান্ত থাকবে, এই জন্য ফলে সেই বলয়ে শান্ত অবস্থা বিরাজ করে। এ কারণে 16 শতকে পালতোলা জাহাজগুলি এই শান্ত বলয়ে এসে গতিহীন হয়ে পড়তো, কারণ যেহেতু বায়ু প্রবাহিত হতো না। আর পালতোলা জাহাজগুলো কি হতো, যে পালতোলা জাহাজের কাছই তো হচ্ছে বায়ু দ্বারা সেগুলো বাহিত হতো। এবার সেখানে যেহেতু উচ্চচাপ বিরাজ করে বা মানে ভূপৃষ্ঠের সমান্তরালে কোনো বায়ু প্রবাহিত হয় না, তাহলে জাহাজগুলো যাবে কি করে, ফলে সেগুলো গতিহীন হয়ে পড়তো। ফলে মধ্যপ্রাচ্য ও ইউরোপ থেকে আসা ঘোড়াবর্তী জাহাজগুলি পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ ও আমেরিকায় যেতে অনেক বেশি সময় লাগতো। এই সময় পানীয় জল ও খাবারের সংকট কমাতে জাহাজকে হালকা করার উদ্দেশ্যে নাবিকরা বেশ কিছু ঘোড়া সমুদ্রের জলের মধ্যে ফেলে দিত। এই কারণে দুই ক্রান্তীয় শান্ত বলয়কে অশ্ব অক্ষাংশ নামে পরিচিত। তাহলে দেখো, যেখানে যেতে ধরো তোমার 1 ঘন্টা টাইম লাগছে, তুমি জানো যে তোমার সেই জন্য কী কী নিতে হবে, হ্যাঁ, বা কতটা খাবার তুমি নেবে, কিন্তু তুমি যদি যদি জানতে পারো যে সেখানে গিয়ে যে তোমার আরও বেশি টাইম লেগে যাচ্ছে, তার মানে কি, ধরো 1 ঘন্টার মতো তুমি খাবার নিলে, সেখানে ধরো তোমার যদি 2-3 ঘন্টা লেগে যায়, তাহলে কি একটা খাদ্যের ক্রাইসিস হবে। এবার এখানেও তাই হতো, এবার ওখানে যে গতিহীন হয়ে পড়তো, যেহেতু যেতে অনেক বেশি টাইম লাগতো, সেই জন্য ওরা কী করতো, যে জাহাজের মধ্যে থাকা ঘোড়াগুলোকে ফেলে দিত। এর ফলে কী হতো, মানে এবার জাহাজ যত ভারী হবে, ঠিক আছে, এবার হচ্ছে তার মানে কি, বাতাসের গতিবেগ বেশি হলেই তো জাহাজটাকে নিয়ে যেতে পারবে। যদি হচ্ছে জাহাজ ভারী, এদিকে হচ্ছে বায়ুর গতিবেগ নেই, তাহলে জাহাজটাকে ঠেলে কি করে নিয়ে যাবে, তাই না? মানে তখন তা যদি একটু মানে জাহাজটা হালকা হয়, তাহলে হচ্ছে বায়ুর গতিবেগ যদি কমও থাকে, তবে মানে একটু হলেও জাহাজটা কিন্তু মানে তখন সরবে বা যাবে, জলের ওপর থেকে প্রবাহিত হবে। এবার এই জন্য কি করে, যেহেতু ওখানে গতিবেগ একদম কম থাকে বা গতিহীন থাকে, এই জন্য ওরা কি করে, ওই জাহাজের ভারটাকে লাঘব করার জন্য ঘোড়াগুলোকে সেখান থেকে জলে ফেলে দেয়। এর ফলে কি, পানীয় জল ও খাবারের সংকট কিছুটা কমে আর জাহাজের ওজন মানে ভারটাও কিন্তু কিছুটা কমে। এবার যেহেতু এটা হচ্ছে ক্রান্তীয় ও কর্কটীয় মকরী উচ্চচাপ অঞ্চল, মানে হচ্ছে 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি অক্ষাংশের মধ্যেই হয়ে থাকে, এই জন্য কিন্তু 25 থেকে 35 ডিগ্রি অক্ষাংশ অর্থাৎ কর্কটীয় মকরীয় উচ্চচাপ বলয় বা এই দুটো শান্ত বলয়, যেহেতু এখানে গতিহীন নিচে থাকে সেটাকে শান্ত বলয় বলে, এই শান্ত বলয়কে অশ্ব অক্ষাংশ বলা হয়। এখানে যেইভাবে লেখা রয়েছে তোমরা ঠিক এইভাবেই কিন্তু পয়েন্ট করে লিখবে, তাহলে কিন্তু ফুল মার্কসটা কিন্তু দেবে। আমি তোমাদের এই চ্যাপ্টারগুলো থেকে ক্লাস 10 বিশেষ করে যেগুলো 10 ইয়ার্স দেয় সেই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের আমি প্রত্যেকটা দিয়ে দিয়েছি। তোমাদের এই চ্যাপ্টার থেকে অনেকগুলো কোশ্চেন আমি তোমাদের ব্রড কোশ্চেন বুঝিয়েও দিয়েছি, প্লাস নোটও দিয়ে দিয়েছি। আমি সেই কোশ্চেনগুলোই তোমাদের একমাত্র দিচ্ছি যেগুলো তোমাদের পরীক্ষায় আসে, এই জন্য এক্সট্রা কিন্তু তোমাদের আলাদা করে কোনো কোশ্চেন পড়ার কিন্তু দরকার নেই। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আমি 10 ইয়ার্স সময় তোমাদের প্রত্যেকটা কোশ্চেন কিন্তু কীভাবে লিখতে হবে, প্লাস কিন্তু আমি বিস্তারিত আলোচনা করে দেবো।